তাই না? আচ্ছা, তোমার মধ্যে অতটুকু দম আছে আমাকে হ্যাপি করার? দম যদি ভাবি না থাকতো তাহলে কি আপনার সামনে এসে বুক ফুলিয়ে কথা বলতে পারতাম, আর আপনার সাথে মজা করার কথাটা কি বলতে পারতাম? তাও ঠিক। আচ্ছা, আমিও দেখতে চাই তোমার মধ্যে কতটুকু দম আছে। আরে নেহান, তুমি তুমি কেন আমাকে টাচ করছো? তুমি কখন বাসায় আসলা? আমি আমি আসছিলাম আপনার সাথে একটু আড্ডা দেওয়ার জন্য। বাসায় এসে দেখি আপনার সাথে কেউ নেই, আপনি একা, তাই ভাবলাম আপনার সাথে একটু আড্ডা দিয়ে সময় কাটাই। ভাবে আপনার যা ফিগার, আপনাকে যা জোশ লাগছে না? এই তোমার লজ্জা হয় না? তুমি এসব কাকে বলছো? আমি তোমার কি হই? ভাবি হই, ভাবি ভাবি। আপনার মুখে লজ্জার কথা শুনে আমার হাসি পাচ্ছে। আর আপনার লজ্জা করে না যখন ভাইয়া বাসায় থাকে না, বাইরে একটা লোক নিয়ে এসে বাসায় লীলা খেলা করেন, তখন আপনার লজ্জা কোথায় থাকে? আমি জেনে গেছি, আমি জেনে গেছি যে আপনার সাথে একটা ছেলের অ্যাফেয়ার আছে। আপনি আমার ছবি মানলেন কেন? কেন মারলাম মানে? তুই এখানে দাঁড়িয়ে আসিস কেন আর করে চুম্ব কারে দিচ্ছিস? মানে হয়েছে কি ভাই? ওই যে ভাবি, ভাবি কই? ভাবি মানে ভাবির সাথে তোর কি সম্পর্ক? সত্যি করে বল, নাহলে কিন্তু পুলিশ ডাকবো। আসলে হয়েছে কি ভাই, আমি তো ভালো ছেলে, আমি খারাপ ছেলে না। ওই যে ভাবি আছে না, আমার মাঝে মাঝে ডাকতো আর ওই যে ওইগুলো করতো। একদম চুপ, আজকের পর থেকে বাড়ির আশেপাশে আমি যদি তোকে দেখি আর ভাবির সাথেও যদি তোকে দেখি, তোর আমি ডাইরেক্ট পুলিশে ধরিয়ে দিব আর একদম চৌদ্দ শিকার ভাত খাওয়াবো, বুঝছিস? যা এখন যাসনি বাইরে। ও আচ্ছা, তার মানে তো তুমি বেশ ইন্টেলিজেন্ট। তুমি যে এত বড় এত ইন্টেলিজেন্ট হয়ে গেছো, চোখে তো পড়লো না। কাছ থেকে দেখলে চোখে পড়তো আর কি, তাই না? আচ্ছা, তোমার মধ্যে অতটুকু দম আছে আমাকে হ্যাপি করার? দম যদি ভাবি না থাকতো তাহলে কি আপনার সামনে এসে বুক ফুলিয়ে কথা বলতে পারতাম, আর আপনার সাথে মজা করার কথাটা কি বলতে পারতাম? তাও ঠিক। আচ্ছা, আমিও দেখতে চাই তোমার মধ্যে কতটুকু দম আছে। আর হ্যাঁ, তুমি যদি আমাকে হ্যাপি করতে পারো, আমি আমার বয়ফ্রেন্ডটিকে পিক আপ করে নিই, আর তোমাকে কথা দিলাম তোমার সাথে কন্টিনিউ রাখবে। হ্যাঁ, তো তাহলে চলো গিয়ে দেখি তোমার মধ্যে কতটুকু দম আছে আর আমাকে কতটুকু হ্যাপি করতে পারো। সারণ ভাবে, আপনি কি মনে করেছেন আপনার সাথে যা যা বলেছি সবই সত্যি কথা? না, একটাও সত্যি কথা নয়, যা যা বলছি সবই মিথ্যা কথা। তাহলে তুমি এতদিন এগুলো কি বলছো? সব কিছু মিথ্যা বলছো? হ্যাঁ, এতক্ষণ আপনার সাথে যা করেছি সবই মিথ্যে ছিল, আর এখন যা বলবো সবই সত্যি কথা। আমি জাস্ট আপনাকে এক্সপোজ করার জন্য এইসব নাটক করেছি। তুমি আমাকে এক্সপোজ করবা? হ্যাঁ করো, কাকে করবা? কে বিশ্বাস করবে তোমার কথা? যাও, যত খুশি এক্সপোজ করবা, আমাকে করবা, জানি কেউ শুনবে না, যত ইচ্ছে এক্সপোজ করো, করো, প্রবলেম নাই। শুনতো না কেউ, আমার কথা বিশ্বাসও করতো না, কিন্তু এখন আমার কাছে প্রমাণ আছে, তাই আমার কথা এখন সবাই বিশ্বাস করতে বাধ্য। কারণ আমার কাছে প্রমাণ রয়েছে। ওই যে দেখেন এই ভিডিও কলের মধ্যে ভাইয়া রয়েছে, ভাইয়া সবই শুনছে, সবই দেখছে, দেখেন। ভাইয়া, তোমাকে তো আমি একদিন ভাবির ব্যাপারে সব কথা বলেছিলাম, বাট তুমি তো আমাকে বিশ্বাস করনি। তোমার বউয়ের চরিত্র কেমন আর তোমার বউ কেমন এখন তো তুমি সব তোমার নিজের চোখে দেখলে আর শুনলে, এখন তুমি ভালো জানো যে তুমি কি করবে। সীমা, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, তুমি আমার সাথে এরকম কাজ করতে পারলে? নেহাল আমাকে অনেক আগে ফোন করে বলেছিল, কিন্তু আমি নেহালকে বিশ্বাস করতে পারিনি। আজকে যখন আমি নিজের চোখে দেখলাম, আমার ঘৃণা হচ্ছে তোমাকে স্ত্রী বলতে। জানি তোমাকে এত কথা মোবাইলে করে লাভ নেই, আমি অফিস শেষ করে বাসায় আসছি, বাসায় এসে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিই। ভাইয়া রাখছি। ভাবি, আমি ভাইয়াকে অনেক ভালোবাসি এবং ভাইয়াও আমাকে অনেক ভালোবাসে, আমি চাই না ভাইয়ার কখনো কোনো ক্ষতি হোক। আমি তোমাকে অনেক আগেই সন্দেহ করেছিলাম, তাই ভাই ভাইয়ার সামনে তোমার মুখোশটা আমি খুলে দিয়েছি। এখন ভাইয়া বাসায় আসবে, এসে তোমাকে যা করার করবে। আমি আসি ভাবি। হুম